রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি পনিরের কাটলেট। এই পনিরের কাটলেট বানাতে কি কি উপকরণ লাগে চলুন দেখা যাক। পনিরের কাটলেট বানাতে এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি, নিয়ে মধ্যিখান থেকে দুভাগ করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে বেসন নিয়েছি 1 কাপ মতো, আর হাফ বাটি নিয়েছি ব্রেড ক্রাম্স, কিছুটা নিয়েছি ধনে পাতা, হাফ চামচেরও কম নিয়েছি হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 4টে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে 4টে মানে 4 কোয়া রসুন, আর অল্প একটু আদা পেস্ট করে নিয়েছি, জোয়ান নিয়েছি, আর এখানে স্বাদ মতো নুন আছে, এখানে সস আছে, আর এখানে গোলমরিচের গুঁড়ো আছে। সাদা তেলে বানাবো। প্রথমে পনিরের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। একটু মেখে নেব। পনিরের মধ্যে এটা মাখলে কি হয়, পনিরটা খেতে ভালো লাগে। মাখানো হয়ে গেছে, এটা সাইড করলাম। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। বেসনের মধ্যে জোয়ানটা দিয়ে দেব, একটু হাতের মধ্যে রগড়ে নিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচানো, ঝালটা যে যা স্বাদ মতো দেবেন, গুঁড়ো লঙ্কা, হলুদ, স্বাদ মতো নুন দেব, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। পনিরের কাটলেট বানানো কিন্তু মানে আমি যেভাবে দেখাচ্ছি খুবই সহজ, কম সময় লাগে, ঝটপট বানানো যায়, তাই আমি এটা দেখাচ্ছি। ধনে পাতাটাও দিয়ে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব, এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। এবার এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেবো। এটা দেওয়ার মানে হচ্ছে কি, এটা অনেক মুচমুচে হবে। অভিরূপ সিনা ভাই, তুমি বলেছো পনিরের চপ দেখাতে, তো আজকে পনিরের চপ দেখাতে পারলাম না, আজকে পনিরের কাটলেট দেখালাম। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তো তাই চপটা দেখাতে পারলাম না। তো খুব সহজভাবেই কাটলেটটা দেখিয়েছি, বানিয়ে খেয়েও ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি আমি পনিরের চপও দেখিয়ে দেবো। ব্যাটারটা বানানো হয়ে গেছে, এটা থাক, পনিরটা রেডি করে নিই। আমি এই পনিরের মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ধনে পাতা চাটনিও দেওয়া যায়। তো ধনে পাতা চাটনিটা আমি দিলাম না, আমি সস দিয়েই দেখাচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছা করলেই প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, এখানে একটা ভেঙে গেছে মধ্যিখান থেকে, তো ওটা থাক, পরে বানিয়ে নেব। চলুন ভাজা যাক। তেলটা গরম হয়ে গেছে, এবার এইভাবে পনিরগুলোকে ডুবিয়ে নেব। একটু ঝাড়িয়ে নেব, বেশি এর মধ্যে বাটার মানে ব্যাটারটা থাকলে ভালো লাগবে না।
এইভাবে প্রত্যেককে আমি তেলের রং ছেড়ে দেব। এবার আমি এক পিট উল্টে দেব। এটা কিন্তু সত্যি খেতে খুব সুন্দর হয় এবং মুচমুচে সন্ধ্যাবেলা চায়ের সাথে বেশ ভালো, খুব সহজ। আর চপটা বানাতে কি হবে, পুরটা পুরো রেডি করতে হয়, ওর মধ্যে একটা আলুর পুর দিতে হয়। এর মধ্যে কোনো পুরের ঝামেলা নেই, মোটামুটি চটপট হয়ে যায়। তো প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর এই পকোড়া ভাজতে ভাজতে এখন কটা কথা মনে পড়ে গেল আমার আপনজনদের জন্য। অনেকেই কি মানে আবদার করেছেন যে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, বা কেউ নিরামিষ, বা পুঁই শাক চচ্চড়ি মানে মাছের মাথা দিয়ে, অনেকে অনেক তরকারির মানে রিকোয়েস্ট আছে বা মানে আবদার আছে। তো আমি সেগুলো দেখাতে পারছি না এই মুহূর্তে, আর দেখা তার জন্য ভাববেন না যে আমি দেখাবো না, কারণ বাড়িতে একটু রিপেয়ারিংয়ের কাজ চলছে। রুদ্রদা কিন্তু প্রচণ্ড হাসাতে আমি বলছি বলে, হ্যাঁ তো কাজগুলো চলছে বলে আমরা দুপুরবেলা স্যুপটা তো করতে পারছি না। আর যেহেতু শাকসবজির ব্যাপার, দুপুরে খাওয়া হচ্ছে না, ওগুলো তো দুপুরবেলা খাওয়া যাচ্ছে না, রাতের বেলা তো ওগুলো দেখুন আপনাদের দেখানো মনে তো ওগুলো আমরাই খাবো, তাই না? আর রাত্রেবেলা কীভাবে খাই বলুন, ওগুলো আর ফ্রিজে রেখে তারপর দিন খাওয়াটা ঠিক নয় শাক। সেই জন্য আমি বেশ কিছুদিন সময় চেয়ে নিচ্ছি, পরে ঠিক কিন্তু দেখিয়ে দেবো। দেখছেন তো আপনাদের সঙ্গে কথা বললে এরকম পাশ থেকে বড্ড হাসায়। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি চারটে ভেজে নেব। কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। কি ভাই দেখে কি মনে হচ্ছে, সহজ তো? এগুলো যেগুলো ভেঙে গিয়েছিল ছোট ছোট করে ভেজে নিলাম। বানিয়ে খেয়েও কিন্তু ভাই আর কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর সুন্দর সুন্দর কমেন্টস করবে। একটু খেয়ে দেখি, দেখো খেয়ে আপনজনদের বলো। অপূর্ব খেতে, দারুণ খেতে। অভিরূপ সোনা, থ্যাংক ইউ, দারুণ একটা রেসিপি করে বলেছো আর তুমি দারুণ করেছো। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে পনিরের কাটলেট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি রুদ্রবাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবাতার রান্নাঘর।